আসসালামু আলাইকুম, এন্ড দিস ইজ খাজা। বাংলাদেশের সবচেয়ে বেশি ইনকাম করে কোন পেশার মানুষ এবং আগামী 10 থেকে 20 বছরে কাদের বেতন সবচেয়ে বেশি হবে, কারা সবচেয়ে বেশি আয় করবে, এরকম 10টি পেশার কথা বলে আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করব। আশা করছি আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে এবং আপনারা এটি অন্যদের সাথেও শেয়ার করবেন যাতে অন্যদেরও কাজে লাগে। আর এই ভিডিওতে মূল বিষয়ে যাওয়ার আগে বিশেষ অনুরোধ থাকবে, প্লিজ সাবস্ক্রাইব টু দি চ্যানেল টেক কেয়ার টকস, ইটস ইউর চ্যানেল, ইটস ইউর ট্রু ফ্রেন্ড ফর ইউর কেরিয়ার বিল্ড আপ। সো লেটস গো। বাংলাদেশে এই মুহূর্তে পেশার দিক থেকে কারা সবচেয়ে বেশি আয় করে এটা আমরা জানি, সবাই জানেন। এক নম্বরে আসলে কারা আছে এবং এটার কোনো পরিবর্তন হবে কিনা সেটা নিয়ে আমরা একটু আলাপ করব। যে বাংলাদেশে সবচেয়ে বেশি আয় করেন কোন পেশার মানুষরা, সেটা ডেফিনেটলি মেডিকেল প্রফেশনালস। বাংলাদেশে ডাক্তার, এই মেডিকেল প্রফেশনালসের মধ্যে সব ধরনের ডাক্তার এবং ডেন্টাল সার্জন তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ এটাকে আলাদা সেগ্রিগেট করতে গেলে অনেক সময় লাগবে। সো বাংলাদেশে মেডিকেল প্রফেশনালসদের আয় সবচেয়ে বেশি হওয়ার অনেক কারণ আছে। যেমন ধরুন যে দেশে মানুষ অনেক বেশি, প্রায় 17 কোটি মানুষ এই ছোট্ট দেশে, একই সাথে আবার খাবারে ভেজাল আছে, সেই কারণেও ডাক্তারদের আয় অনেক বেড়ে গেছে। খাবারের ভেজালের কারণে মেডিকেল এক্সপেন্স যেমন অনেক বেড়েছে, ডাক্তারদের আয়ও বেড়েছে। ছোট একটি উদাহরণ দিই, ধরুন যে বছরে 32 লাখ থেকে 30 লাখ বাচ্চা হয়, এর মধ্যে ধরেন যে 15 থেকে 20 লাখ সিজারিয়ান হয়, তো এটা তো হাজার হাজার কোটি টাকার বিজনেস। কিন্তু আপনি যে কোনো হসপিটালে যদি ভর্তি হন, ধরে নেন যে 99% কেসে সেটা সিজারিয়ান হবে, কারণ এটা সিজারিয়ান হলে 1 থেকে 5 লাখ 7 লাখ টাকার বিষয়, আর নর্মাল হলে তো কিছুই হলো না। সো নানা কারণে মানুষের হৃদরোগ বলেন, ক্যান্সার বলেন, বাংলাদেশের অসুস্থতার কোনো সীমা পরিসীমা নাই। ডায়াবেটিস তো ঘরে ঘরে, ক্যান্সার বলা হচ্ছে মহামারীর দিকে চলে যাচ্ছে। প্রতি বছর 1 থেকে 2 লাখ লোক ক্যান্সারেই মারা যাচ্ছে, নতুন করে আক্রান্ত হচ্ছে 3 লাখ। অন অ্যান অ্যাভারেজ 5 থেকে 8 লক্ষ লোক ক্যান্সারে আক্রান্ত থাকে সবসময়। তাহলে দেখুন, নানা ক্ষেত্রে, কিডনি বলেন, চোখ বলেন, হার্ট বলেন, লিভার বলেন, মানে শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গে যে অসুস্থতা, এবং এই 17 কোটি মানুষ বিশাল মার্কেট। একই সাথে খেয়াল করবেন যে মানুষের আয়ও কিন্তু বাড়া শুরু করছে। যেমন ধরেন যে পৃথিবীতে দাঁতের ডাক্তারদের আয় অনেক বেশি, মানে যাদেরকে আমরা ডেন্টাল সার্জন বলি, বাংলাদেশে একটা সময় এতটা ছিল না, কিন্তু বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ মানুষের আয় যত বাড়বে, মানুষ তার শরীরের দিকে তত নজর বেশি দিতে পারবে, তার ব্যয় বাড়বে। সুতরাং এটি একটি আগামীতে হয়তো এটি শীর্ষে থাকবে, কিন্তু একই সাথে আরেকটি প্রফেশন এই দুটোর মধ্যে আসলে আপ ডাউন করবে। হ্যাঁ, গত 10 বছরে আসলে যে প্রচেষ্টাগুলো চলছিল সেটা হচ্ছে বাংলাদেশকে শিল্পায়নের দিকে দ্রুত নিয়ে যাওয়া। আপনারা দেখছেন যে 10 কোটি টাকার কোম্পানি 100 কোটি টাকার কোম্পানি হয়ে গেছে, 200 কোটি টাকার কোম্পানি এখন 2-3 হাজার কোটি টাকার কোম্পানিতে কনভার্ট হয়েছে। তো আমাদের লোকাল বিজনেস যেমন অনেক বড় হয়েছে, আসলে বিশাল বড় হয়েছে। একসময় বাজেট ছিল 70-50 হাজার কোটি টাকা, এখন 6 লাখ কোটি টাকা। স্বভাবতই আমাদের জিডিপি অনেক বেড়েছে, মানুষের আয় বেড়েছে, এটা সত্যি। হয়তো উপরের দিকে বেশি বেড়েছে সেটা সত্যি, কিন্তু আয় বেড়েছে ইজ হিউজ। মানে বিদেশ থেকেই আসে 2.5-3 লাখ কোটি টাকা, মানে টাকা হিউজ আসছে, মানুষের আয় বাড়ছে, শিল্পায়নের দিকে যাচ্ছে। যেটা বলছিলাম, আপনি দেখবেন আমাদের লোকাল অনেক কোম্পানি এখন বিদেশে ছড়িয়ে পড়ছে, তারা মেগা কোম্পানিতে পরিণত হচ্ছে, আমাদের লোকাল অনেক কোম্পানি মাল্টি ন্যাশনাল হচ্ছে। এখন আমাদের দেশে যে বলা হচ্ছে প্রায়, এটা আসলে একে আসা উচিত, হয়তো চলে আসবে আগামী 10 বছরের মধ্যে, আমাদের যে সিও বা এমডি এই লেভেলের যে স্যালারি, এটা হিউজ, এটা খুবই অ্যাট্রাকটিভ অ্যান্ড লুক্রেটিভ। কিন্তু যত অ্যাট্রাকটিভ অ্যান্ড লুক্রেটিভ হোক না কেন, এখানে আমরা ঢুকতে পারতেছি না। সামহাও আমাদের এডুকেশন সিস্টেমে যে পাবলিক ইউনিভার্সিটির যেই শিক্ষকদের রাজনীতি দলাদলি বা ওখান থেকে যে প্রোডাকশন হচ্ছে,
আসলে তাদের দিয়ে আমাদের এই যে শিল্পায়ন এটাকে ক্যাপচার করা সম্ভব না, স্বভাবতই বাহির থেকে এসে সিও বা এমডি পজিশনগুলো আসছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের ছেলেমেয়েরা আশা করা যাচ্ছে 7-8টি প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা খুব হাই কোয়ালিটির ছেলেমেয়ে বের করছে, তারা হয়তো আগামী 8-10-20 বছরের মধ্যেই এই পজিশনগুলোর একটি বড় অংশ দখল করবে এবং এগুলো হবে হাইলি পেইড। 3 নম্বরে কোনটি আসতে পারে? 3 নম্বরে যথেষ্ট পড়াশোনা করছি যে এখানে কি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট নাকি আমাদের ইঞ্জিনিয়াররা আসবে। আমি কিন্তু এখানে ওভারঅল অ্যাভারেজে বলছি, ছোট ছোটগুলো আমরা খুব একটা খেয়াল করব না। ধরা যাক স্পোর্টসম্যান হলে আপনার অনেক টাকা, এখন স্পোর্টসম্যান কয়টা হবে ওইটা অন অ্যান অ্যাভারেজের মধ্যে আসলে আসবে না। আপনি গেমার হলেন অনেক টাকা, এই সংখ্যাটা কত? সো আমরা আসলে এই যে টপ 10 হাইলি পেইড জবসের যে লিস্ট করতে চাচ্ছি সেটি আসলে অন অ্যান অ্যাভারেজের ভিত্তিতে। এখন 3 নম্বরে কোনটা আসবে, যে ম্যানেজমেন্ট স্পেশালিস্ট নাকি ইঞ্জিনিয়ার? আবার ইঞ্জিনিয়ারদের একটা অংশ কিন্তু ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসেবে কাজ করে। এটা সুস্পষ্ট যে আগামী 10-20 বছর অর্থাৎ 2040 সাল পর্যন্ত আমাদের যে শিল্পায়নের যে বিপুল পরিকল্পনা এবং আগাচ্ছে, আপনারা দেখছেন মিরেশ্বরায় সীতাকুণ্ড সহ 101টি ইকোনমিক জোনে ব্যাপক কার্যক্রম চলছে, পদ্মা সেতু হয়ে যাচ্ছে, সরকার আপনার ভালো হোক খারাপ হোক হোয়াট এভার, বাংলাদেশ কিন্তু আগামীতে মানে দ্রুত গতিতেই আগাবে। আপনার আমি আপনি সরকারকে পছন্দ করি বা না করি, কিন্তু যে বিদ্যুৎ বা যে অপকাঠামো হয়েছে সেটা কিন্তু আমাদের শিল্পায়নের একটা বিশাল ভিত্তি অলরেডি তৈরি হয়ে গেছে। এখন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট লাগবে, এর মধ্যে আসলে সেগ্রিগেশন করা যায় এটা করতে চাচ্ছি না। লাইক এরা প্রধানত হবেন এইচওডি, এবং এখন ইয়াংরা কিন্তু ম্যানেজমেন্টে অনেক প্রফেশনাল ডিগ্রি নিচ্ছেন, সার্টিফিকেশন নিয়েছেন। আগের দিনে যারা জিএম বা এইচওডি ছিলেন তাদের তুলনায় এখন যারা এগিয়ে যাচ্ছেন তারা কিন্তু অনেক স্মার্ট। আমি অনেক ছেলেমেয়েকে চিনি যারা আমার কাছে আসে, তারা ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে, সার্টেনলি তারা এই দুই জায়গায় তারা ইন করবে কোনো সন্দেহ নাই। যদিও অনেক পটেন্সিয়াল ছেলেমেয়ে আবার এই ম্যানেজমেন্ট স্পেশালিস্ট অবস্থায় দেশের বাইরে চলে যায়, সেটা কিছুটা দুঃখজনক। ওভারঅল এই যে ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হেড অফ দ্য মার্কেটিং বলেন, সাপ্লাই চেইন স্পেশালিস্ট বলেন, ক্রাইসিস ম্যানেজমেন্ট বলেন, লিডারশিপে যে পজিশনগুলো আছে এইচওডি, সেটি কিন্তু বাংলাদেশের যথেষ্ট হাইলি পেইড। এবং আমাদের যারা লোকাল কোম্পানি তারা কিন্তু মাল্টি ন্যাশনালের সাথে ফাইট করছে, ফাইট করার অস্ত্র কিন্তু একটাই, ফাইট করার অস্ত্র অনলি ওয়ান, দ্যাট ইজ আপনাকে বেস্ট কোয়ালিটি পিপলদের আনতে হবে। আর বেস্ট কোয়ালিটি পিপলদের আনতে হলে আপনাকে হাই পে করতেই হবে, এবং আমাদের লোকাল কোম্পানিগুলো যথেষ্ট পে করতে এখন প্রস্তুত। এবং এইচওডির ক্ষেত্রে আমি বলবো যে গার্মেন্টসের ক্ষেত্রে ধরেন যে কান্ট্রি ম্যানেজার একটা পজিশন আছে বা ডেপুটি কান্ট্রি ম্যানেজার, যেটা গার্মেন্টসে প্রায় 3,500-3,500 গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এটি একটি বড় পদ এবং যথেষ্ট ইনকাম, প্রচুর স্যালারি, হাইলি পেড, ভেরি হাইলি পেড, তো সেইখানে আস্তে আস্তে যেতে পারবে। তো এই যে ম্যানেজমেন্ট স্পেশালিস্টের মধ্যে আমি এইচওডি পর্যন্ত রেখেছি, সিও বা এমডি কান্ট্রি ম্যানেজারদেরকে আরেকটু পরে রেখেছি। তো ম্যানেজমেন্ট স্পেশালিস্ট আপনি যেটাই হন সেটাতে স্পেশালিস্ট হতে হবে। আরেকটা কথা পরিষ্কার, এই তেল তেল দিয়ে যারা চলে তাদের দিন শেষ, এবং করোনাতে আপনারা দেখেছেন কাদের চাকরি গেছে। সো স্কিল ছাড়া, স্পেশালিস্ট পারসন ছাড়া কেউ টিকতে পারবে না, এবং বাংলাদেশি ইয়াংদের মধ্যে অনেকেই ম্যানেজমেন্টে কিন্তু বিভিন্ন সার্টিফিকেশন কোর্স নিচ্ছেন এবং উদ্দেশ্য কিন্তু ভালো। সো খেয়াল করতে হবে যে ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পজিশনগুলো আগামী দিনে এখনই হাইলি পেড হিসাবে থাকবে। এরপরে আসলে আমি বলতে চাইবো বাংলাদেশের সামহাও ইঞ্জিনিয়ার্সরা হাইলি পেইড অন অ্যাভারেজ এটা কম। ইঞ্জিনিয়ারদের কথা যদি বলি তো আমার বন্ধুরাও যদি খেয়াল করি যে আসলে তেমন কেউ দেশে নেই, আমরা বোধহয় 555-এর মধ্যে বইয়ের থেকে বেরোছি, বইয়ের থেকে 555-জন বেরোইছি, 80-32 জন বাংলাদেশে, সবাই তো চলে গেছে। সুতরাং বাংলাদেশে ইঞ্জিনিয়ার্সদের যেই হাইলি পেইড যেগুলো আছে মোটামুটি, এই একটা গাড়ি পেলো, কিছু 6 ডিজিটের স্যালারি পেলো, এরকম মোটামুটিতে হ্যাপি থাকে। কিন্তু ইঞ্জিনিয়ারদের মধ্যে অনেক ক্যাটাগরি আছে,
এবং খেয়াল করবেন যে রিয়েল এস্টেট কিন্তু একটা স্টেজ পার হয়ে গেছে। বাংলাদেশে জনসংখ্যা আসলে আর কত বাড়বে সেটা একটা সন্দেহ আছে, প্লাস অনলাইন সিস্টেমটা পৃথিবীতে এই যে বিশাল বিশাল স্ট্রাকচার সিভিল স্ট্রাকচারগুলোকে কমিয়ে আনবে নিশ্চিতভাবে। সো এবং ইঞ্জিনিয়ারদের সাথে আপ ডাউন করে, ধরা যাক মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ার, একটা সময় আমরা দেখতাম যে আমাদের সময় কেউ এই সাবজেক্টে ভর্তি হতে চাইতো না, ওয়েটিং থেকে ডাকতে 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 কেউ ভর্তি হতে চাইতো না, সিটও খালি থাকতো। আবার হঠাৎ করে দেখা গেলো যখন বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হলো, বড় বড় সরকারের প্রজেক্ট শুরু হলো, তখন এই যে রড ইন্ডাস্ট্রি যখন বড় হওয়া শুরু করলো, স্টিল ইন্ডাস্ট্রি, তখন আবার মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারদের দাম বেড়ে গেল, আবার কোনো কোনো সময় নেভাল ইঞ্জিনিয়ারদের দাম বেড়েছে। সো ইটস আপ ডাউন। কিন্তু এর মধ্যে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে তারা তো আসলে দেশে খুব একটা থাকতেছে না, তারা ওভারঅল যদি দেশে থাকতো এবং বাংলাদেশে যদি তাদের কাজে লাগানো যেত তাদের পজিশনটা সার্টেনলি আপে চাইত। সো ইঞ্জিনিয়ার্সদের আরেকটা টেকনিক্যালি এরা ভালো, কিন্তু লিডারশিপ দরকার। লিডারশিপে আমরা দেখেছি যে ইঞ্জিনিয়াররা অন্যান্য বেসরকারি ইউনিভার্সিটি কিংবা ঢাকা ভার্সিটি আইবিএর কথা ধরেন, তাদের হাইবিয়াতে অনেক ইঞ্জিনিয়ারও যাচ্ছে, কিন্তু তাদের সাথে সমানতালে যে লিডারশিপ সেই ক্ষেত্রে একটা ঘাটতি বাংলাদেশ ইঞ্জিনিয়ারদের আছে। তবে এদের একটা অংশ আবার বুঝে গেছে যে লিডারশিপ করতে গেলে তাদের আরও ডিগ্রি দরকার এবং তারা তৈরি হচ্ছে, এবং অনেক ম্যানেজমেন্ট স্পেশালিস্ট আছেন বাংলাদেশে যাদের ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং। পাঁচ নম্বরে কারা থাকে, ফিনান্সিয়াল অ্যানালিস্ট বা স্পেশালিস্ট, এদের বিশাল মার্কেট আসলে তৈরি হচ্ছে। সার্টেনলি দে আর হাইলি পেড, এখনই তারা হাইলি পেড, কিন্তু অ্যাভারেজের সংখ্যাটা আরও বাড়বে যেহেতু বাংলাদেশে বড় বড় ইন্ডাস্ট্রি হচ্ছে, বাংলাদেশ ক্রমশ শিল্পায়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রত্যেক প্রতিষ্ঠানের আসলে ফিনান্সিয়াল অ্যানালিস্ট ছাড়া বিজনেসে আজকের দিনে টিকে থাকা অনেকটাই অসম্ভব। এবং ফিনান্সিয়াল স্পেশালিস্ট বা অ্যানালিস্ট শুধু যে প্রাইভেট সেক্টর না, গভর্নমেন্ট সেক্টরে রাখতে হবে, এবং গভর্নমেন্ট আসলে যে স্যালারি দেয় সেই স্যালারি দিয়ে এদেরকে রাখা কঠিন হবে, ভবিষ্যতে তাদের জন্য তাদের পেমেন্ট সিস্টেমটা আসলে আলাদা করতে হবে সরকারকে। সো ফিনান্সিয়াল অ্যানালিস্ট এর মধ্যে আসলে একসাথে সবাইকে বলার চেষ্টা করতেছি, কারণ সেগ্রিগেশন করলে একটু অনেক বড় হয়ে যাবে। যেমন ধরেন যে সিএ অ্যাকচুয়ারিস্ট, বাংলাদেশে অ্যাকচুয়ারিস্ট তো মনে হয় খুবই কম, বা এফসিএ যারা আছেন, তো এই যে ফিনান্সিয়াল অ্যানালিস্টের ভবিষ্যৎ বাংলাদেশে ডেফিনেটলি ভালো এবং তারা হাইলি পেইড হবেন। তো ছয় নম্বরে কাদের কথা বলতে পারি, ছয় নম্বরে এটা আমরা চাই বা না চাই যেটা বাংলাদেশে ব্যাপকভাবে বাড়বে তাদের ডিমান্ড, তারা হচ্ছে ডাটা সায়েন্স নিয়ে এখন যারা প্রচুর পরিশ্রম করছেন তাদের জন্য আসলে সুদিন অপেক্ষা করছে। ডাটা সায়েন্টিস্টদের কাজ আপনারা জানেন যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ডাটার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে, ডাটার মাধ্যমে আপনার প্রজেকশন করতে হবে, এত ইনফরমেশন এত তথ্যের মধ্যে কারেক্ট ডিসিশন কোনটা হবে। এই যে আমরা বলছি যে ফিনান্সিয়াল অ্যানালিস্ট, এই যে আমরা বলছি ইঞ্জিনিয়ার্স, এই যে আমরা বলছি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, এই যে আমরা বলছি সিইও, ইভেন মেডিকেল বিজনেসটা কিন্তু বিশাল হচ্ছে। আপনারা জানেন যে মেডিকেল বিজনেস যেটা হচ্ছে, যে বাংলাদেশে বড় টাইকুনরা কিন্তু মেডিকেল বিজনেসে নেমে গেছেন, তারা বড় বড় হসপিটাল দিচ্ছে, আপনারা দেখতেছেন, তাদের কিন্তু একটা টার্গেট আছে। যেমন বাংলাদেশ প্রাইভেট ভার্সিটিগুলো টার্গেট ছিল যে বাইরে যেসব ছেলে মেয়ে যাইতো সেটাকে রিভার্স ফ্লো করা, এবং তারা খুব সাকসেসফুলি সেটা করতে পেরেছে। এবং হসপিটাল বিজনেসটা হচ্ছে আসলে বিলিয়ন ডলারের ব্যবসা, এবং টাইকুনরা যখন নেমে গেছে তাদের টার্গেট হচ্ছে যে বিদেশে যে যায় আমাদের বড় অংশটা, যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে, সেটাকে যদি রিভার্স ফ্লো করতে পারেন তাহলে আপনার এই বিজনেসটা কয়েক গুণ বড় হয়ে যাবে, ডাক্তারদের ইনকাম আরও বাড়বে, এবং এই প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য, হসপিটাল চালানোর জন্য আবার আপনার সিও লাগবে, আপনার ম্যানেজমেন্ট স্পেশালিস্ট লাগবে, আপনার ফিনান্সিয়াল অ্যানালিস্ট লাগবে, এবং সবাই লাগবে কি ডাটা সায়েন্টিস্ট। ডাটা সায়েন্টিস্ট ছাড়া এরা সবাই অনেকটা অকেজ, একটা ডিসিশনে ভুল হলে এদের সবাই চাকরি চলে যেতে পারে। সো প্রত্যেকটা প্রজেকশনে, এবং ডাটা সায়েন্টিস্টদেরকে বলা হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে হার্ভার্ড
ইউনিভার্সিটি যেটা বলেছে সেটা খুব সুন্দর একটা টার্ম, তারা বলেছে এই জবটা হচ্ছে দ্য সেক্সিয়েস্ট জব ইন 2021, বলা হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে সেক্সি জব হচ্ছে ডাটা সায়েন্টিস্ট। সো সব কিছু চলবে ডাটাতে, আপনি বিগ ডাটা বলেন, নানা ডাটা বলেন, এইসব ডাটাকে অ্যানালাইসিস করা, এইসব ডাটা থেকে প্রজেকশন করা, এইসব ডাটা থেকে ডিসিশন নেওয়া, অনেক ক্ষেত্রে আপনার কমপ্লেক্স আছে, এখনকার ডিসিশন নেওয়া খুবই কমপ্লেক্স, কারণ দ্য ওয়ার্ল্ড ইজ সো কম্পিটিটিভ। সো এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে সবাই তো এখন ডাটা নিয়ে খেলছে, সেইখানে আপনার ডিসিশন এদিক থেকে সেদিক হয়ে গেলে সর্বনাশ হবে। সেটা আপনার শেয়ার মার্কেট হোক, সেটা আপনার কান্ট্রির বড় বড় প্রজেক্ট হোক, টাইকুন বিজনেসম্যানদের বড় বড় প্রজেক্ট হোক, সবাইকে ডিপেন্ড করতে হবে ডাটা সায়েন্টিস্টদের উপর। তাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ডাটা সায়েন্টিস্ট নিয়ে যারা এখন কাজ করছেন, ডেফিনেটলি তাদের জন্য সুদিন অপেক্ষা করছে, এবং যথেষ্ট ডাটা সায়েন্টিস্ট বাংলাদেশে নাই। এটা হয়তো আউটসোর্সিং বা থার্ড পার্টি থেকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, বা বিশ্বের বড় বড় টাইকুন যারা আছে তারা এই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন দেশকে। তো আমাদের দেশে যেসব শিল্প প্রতিষ্ঠান আছে তাদের যদি নিজস্ব ডাটা সায়েন্টিস্ট থাকে আমাদের, সেটা সবচেয়ে সুবিধাজনক, কারণ ডাটা সিকিউরিটি একটি বড় বিষয়, এখান থেকে কোনো অ্যানালাইসিস রেজাল্ট যদি এদিক সেদিক হয়ে যায় খুবই বিপদ। সাত নম্বর, হাইলি পেড জবের মধ্যে কারা আছে আপনাদের মনে হয়? এই যে বলছিলাম ডাটা সায়েন্টিস্ট, সারা পৃথিবীতে প্রচুর ভ্যাকান্সি আছে একটা জবের, ইউ নো দ্যাট। এই ভ্যাকান্সিটা হচ্ছে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। সাইবার সিকিউরিটি, আপনারা দেখছেন যে বাংলাদেশ ব্যাংক থেকে কীভাবে টাকা হওয়া হয়ে গেল। আজ প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের মাথা ব্যথা নানা কারণে, একটা হচ্ছে তার তথ্য চুরি হয়ে যায়। যেমন ধরুন যে করোনার ভ্যাকসিন নিয়ে চায়নার বিরুদ্ধে অনেক দেশ অভিযোগ করেছে, ইউরোপের অনেক দেশ অভিযোগ করছে কি যে তাদের রিসার্চের ডাটা চায়না নেওয়ার চেষ্টা করছে। চিন্তা করে দেখেন যে আপনার যে আবিষ্কার সেখানে ঢুকে যাচ্ছে, সেখানকার তথ্য চুরি করে ফেলছে, আপনি কম্পিউটারে কী কী প্ল্যান লিখতেছেন সেটা চলে যাচ্ছে, আপনি যে ডাটা মডেলিং করতেছেন যেটা ডাটা সায়েন্টিস্টদের একটি বড় কাজ, সো সেগুলো চুরি হয়ে যাচ্ছে, আরেকজন বিনা পরিশ্রমে নিয়ে যাবে। কাজে এগুলোকে সিকিউরিটি দেওয়া খুব জরুরি, এটা গভর্নমেন্ট বলেন, প্রাইভেট বলেন, সবার এই সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের প্রচুর পজিশন খালি আছে। দে উইল বি হাইলি পেড, অনেকটা তারা যা চাইবে, অনেকটা তাদেরকে অনেক সময় ব্ল্যাঙ্ক চেকও আপনাকে দিতে হবে। যেমন একটু পরে আসছি আরেকটি সম্ভাবনার কথা, এটা ঠিক আমি লিস্টে রাখবো না, কিন্তু সম্ভাবনার মধ্যে রাখতেছি, যেটা ক্রিপ্টোকারেন্সি, এটাকে লিস্টে রাখবো না কিন্তু সম্ভাবনার মধ্যে রাখছি, যেটা হচ্ছে ব্লকচেইন স্পেশালিস্ট। এই সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা ডাটা সায়েন্টিস্ট, এরপরে আসলে একটা বড় মার্কেট হচ্ছে সারা পৃথিবীতে ব্লকচেইন স্পেশালিস্টের। সারা পৃথিবীতে একটা মার্কেট হচ্ছে নার্সদের, সম্ভব বাংলাদেশে নার্সরা কিন্তু অত হাইলি পেড নয়, সারা পৃথিবীতে হাইলি পেড জবের মধ্যে একটা হচ্ছে নার্সিং, তা আমাদের দেশে একটু বিপরীত। কাজেই আমি আমার কান্ট্রি কনটেক্সট নিয়ে আসলে আলাপ করছি, এবং ব্লকচেইন স্পেশালিস্ট পৃথিবীটা আগামী দিনে চলবে, কিন্তু ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন এসবে, এটা থেকে আমরা দূরে থাকতে পারবো না, যদিও সরকার অনেক চেষ্টা করতেছে এটা থামায় রাখতেছে, আলটিমেটলি এটা ইউজলেস, আমাদেরকে অবশ্যই ক্রিপ্টোকারেন্সিতে যেতে হবে, বিটকয়েনে যেতে হবে। সো এগুলো ম্যানেজ করতে গেলে আমাদের প্রচুর ব্লকচেইন স্পেশালিস্ট লাগবে, সেটা আসলে অনিশ্চিত, সেটা আমি বলতে পারছি না যে এইটা এখনও অতটা অ্যানালাইসিস করি নেই, কারণ নাই ব্লকচেইন স্পেশালিস্ট খুঁজেই পাওয়া যাচ্ছে না, কাজে এটার মার্কেটটা কত বড়, এইসব কাজে যথেষ্ট সন্দেহ আছে। আট নম্বরে কাদেরকে দেওয়া যায়? আট নম্বরে বাংলাদেশে একটা পরিবর্তন ঘটতেছে কোয়ালিটি, যেমন লয়ার্স বা অ্যাডভোকেট বলেন, ব্যারিস্টার বলেন, এদের ইনকাম কিন্তু প্রচুর বাড়বে। একটা সময় বাংলাদেশে দেখা যেত জমির হাল নিয়ে কারাকারি, মারামারি, এই ছোটো ছোটো হাবিজাবি, এইসব দিন পেরিয়ে এই
লর এখানে একটা কিন্তু বিশাল কোয়ালিটি ইম্প্রুভ করেছে। লাইক এখনকার লয়ার্সদেরকে কিন্তু এই যে দেখেন সব জায়গায় লাগবে তাদের, মানে প্যাটেন্ট ইস্যু বলেন, আইটি ইস্যু বলেন, এগুলো তো লয়ার্স লাগে এবং তারা হাইলি পেড। প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু খুব দক্ষ লয়ার লাগবে। যত ব্যবসা বাণিজ্য বড় হচ্ছে, বিজনেস অ্যানালিস্ট বলেন, বিজনেস পলিসি বলেন, এইসব ক্ষেত্রে আমাদের লয়ার লাগতেছে। লয়ার ছাড়া এক একটা কোম্পানি দলীয় হয়ে যেতে পারে। লাইক ইন্টারেকচুয়াল প্রপার্টি নিয়ে যারা কাজ করবেন, আমি কিন্তু সেইখানে নাই, ওই যে জমির হাই নিয়ে আমার আমারই মানে এই লয়ার্সদের সেই জায়গাটা থেকে তারা কিন্তু এখন অনেক আপগ্রেডেড অবস্থায় আসছেন। সারা পৃথিবীতে তো আছি, বাংলাদেশে কিন্তু লয়ার্সদের ব্যাপক আপগ্রেডেশন ঘটেছে, কোয়ালিটি ঘটেছে, তাদের অপরচুনিটি অনেক বেড়েছে, টাকার জায়গা বেড়েছে। ব্যবসা প্রতিষ্ঠান বড় হওয়া মানে লয়ার্সদের অনেক অপরচুনিটি খুলে যাওয়া। ধরুন যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে যারা কাজ করে তাদের ইনকাম হিউজ, সো এটা বাংলাদেশে বাড়তে থাকবে। বিজনেস প্রত্যেক বিজনেস প্রতিষ্ঠানে লাগবে, যেহেতু শিল্পায়ন হচ্ছে, অটোমেটিক লয়ারদের অপরচুনিটি বেড়েছে এবং দে উইল বি হাইলি পেড সাডেনলি। আর ছোটোখাটোগুলোতে যদি বলে যে পারিবারিক সমস্যা, ডিভোর্স, এগুলো তো আছেই, সম্পদ নিয়ে যে কি হবে বাংলাদেশে যখন লোক বাড়া কিন্তু একটু থেমে গেছে এবং বাংলাদেশের ফ্যামিলি স্ট্রাকচারটা একটু পিকুলিয়ার শেপে চলে গেছে। যেমন ধরেন যে কারো একটা মেয়ে, কারো একটা ছেলে, অনেক সম্পদ, কেউ কেউ ধরেন যে দু নম্বরই করিয়া শত শত কোটি টাকা কামায়, সেরকম আছে, কিন্তু বাচ্চা একটা বা দুইটা, তো এরকম দেখা গেছে যাচ্ছে, আবার বিয়া করতেছে দুই তিনটা, নানা জটিলতার এই ক্ষেত্রেও প্রচুর বাড়বে। লয়ার্সদের এক্ষেত্রে ইনকাম হিউজ হবে, কাজেই এইটা একটা হাইলি পেড প্রফেশনের মধ্যে সার্টেনলি থাকবে। নয় নম্বরে আমি যেটা বলতে চাচ্ছি সেটি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং এটা বাংলাদেশের প্রেক্ষাপটে, আপনারা কি বলতে পারবেন সেটা কি? অবশ্যই পারবেন। সেটা হচ্ছে বাংলাদেশে আরেকটি হাইলি পেইড প্রফেশনদের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে ভেটেরিনারি সার্জন, অর্থাৎ যাদেরকে আমরা পশুর ডাক্তার বলি। আপনারা দেখছেন যে বাংলাদেশে এই যে গরু ফার্ম বা এই ক্যাটল ফার্ম কি আকারে বেড়ে গেছে, বিশেষ করে ইন্ডিয়া থেকে যখন গরু আমদানি বন্ধ হয়েছে অনেকটাই, এবং এটার বাজার প্রায় ঈদের বাজারে 1 কোটি গরু বা দুই ঈদে বলেন, সারা বছরে বলেন, এটা একটা বিশাল মার্কেট হচ্ছে। বাংলাদেশে যারা টাইকুন তারা চিন্তা করতেছেন গরুর মাংস রপ্তানি করার, এই রপ্তানির বিজনেস কিন্তু হিউজ সারা পৃথিবীতে। গরু মাংস রপ্তানিটা একটা বড় ব্যবসা, সেটা যদি আমরা ইন করে যাই তাহলে তো বুঝেন, এবং সেটাতে সামহাও আমরা ইন করব। তো এই যে আপনার 2 কোটি গরু সহ যে বিশাল ব্যবসা, প্রত্যেকটা জায়গায় কী লাগে, একজন ভেটেরিনারি সার্জনের ইনকাম কিন্তু হিউজ এবং অনেক সংখ্যায় এটা আগামীতে লাগবে। বাংলাদেশে যত অ্যাগ্রো বেসড বা এই কাউ ফ্যাটেনিং এই বিজনেসটা বড় হচ্ছে, ভেটেরিনারি সার্জনদের জন্য সুসময় অপেক্ষা করছে অন্তত আগামী 10-20 বছর, দ্যাটস ফর সার্টিন, কোনো সন্দেহ নেই। কাজেই বাংলাদেশের প্রেক্ষাপটে এই পেশার জন্য সুদিন অপেক্ষা করছে সার্টিনলি। 10 নম্বরে কোন পেশাটি আসতে পারে যেটা হাইলি পেইড হবে, বানান যদি ভুল হয় আপনারা কারেক্ট করে নেবেন, বাংলাদেশে আগামী দিনে প্রফেশনাল মধ্যে সাইকোলজিস্টদের ইনকাম কিন্তু হিউজ বাড়বে। এই যে বলছিলাম লয়ারদের একটা ইনকাম বাড়বে, যে পারিবারিক যে দ্বন্দ্ব অনলাইনের কারণে, আমাদের যে মানসিক অস্থিরতা, হঠাৎ করে ছোট পরিবার হয়ে গেছে বাংলাদেশ, এটার যে প্রবলেম, আপনার ডিভোর্স মানে রেকর্ড গতিতে বাড়ছে বাংলাদেশে এবং আগামীতে আরও বাড়বে। একটা সময় বাংলাদেশের সমস্যা কী ছিল, আমরা খাইতে পারতাম না, এখন কিন্তু এই সমস্যা চলে গেছে। এখন আমাদের কোন সমস্যা তৈরি হবে, মনের সমস্যা, পেটের সমস্যা থেকে সমস্যাটা কোথায় যাচ্ছে, পেটের সমস্যা থেকে সমস্যা চলে যাচ্ছে এখন মনের সমস্যা, এবং এই মনের সমস্যা বাড়ছে। আমাকে প্রচুর মানুষ মেসেজ দেয়, কোনো সাইকোলজিস্টের নাম্বার বা ভালো জানেন, সবাই ভালো একজনকে খুঁজে, রিলায়েবল খুঁজে, তারা ভাবে যে ঠিক সাইকোলজিস্টের কাছে না গেলে আমারও যদি অন্যদিকে ডাইভার্ট করে ফেলে, আমার যদি আরও অবনতি হয়, সুতরাং তারা রিলায়েবল সাইকোলজিস্ট চাচ্ছেন। এবং আগামী দিনে ডেফিনেটলি বাংলাদেশে উন্নয়নের সাথে সাথে সাইকোলজিস্টদের ইনকাম বাড়বে,
আর সাইডে যেটা কিছু বলতেছিলাম যে ব্লকচেইন স্পেশালিস্ট বা গেমার বা ফ্রিল্যান্সার যারা আছেন, আমাকে যদি 11 নম্বর বলেন তাহলে আমি বলবো বাংলাদেশে হাইলি পেডের মধ্যে, ইনকামের মধ্যে ফ্রিল্যান্সাররা চলে আসবেন আগামী দিনে আশা করা যায়। এই আমল চেঞ্জের ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো একটি বড় ভূমিকা পালন করবে, পাবলিক ইউনিভার্সিটির সায়েন্স ডিপার্টমেন্টগুলো একটি বড় ভূমিকা পালন করবে। অনেক ইউনিভার্সিটি আছে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির মধ্যে বেশ কয়েকটি আলাপ করলাম, বাংলাদেশে আগামী দিনের 10টি হাইলি পেড প্রফেশন যেখানে আপনার আয় অনেক বেশি হবে, বেতন অনেক বেশি হবে, এরকম 10টি প্রফেশনের কথা আপনাদের শেয়ার করলাম। আশা করছি কাজে লাগবে, কাজে লাগলেই পরিশ্রম সার্থক হবে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।